প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদকে ডেডলাইন বেঁধে দিলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী দশ দিনের মধ্যে 42,949 জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে। প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে হার্ড ও সফট কপি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশের নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 2014 টেটের প্রেক্ষিতে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয় তার মাধ্যমে প্রায় 42,500 শিক্ষক নিয়োগ হয়। মামলায় অভিযোগ ওঠে যে সংরক্ষণ নীতি না মেনেই নিয়োগ হয়েছিল। এই মামলার প্রেক্ষিতে অভিযোগ ওঠে যে অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই ইচ্ছামতো নম্বর দেওয়া হয়েছে এবং ইন্টারভিউ নিয়ম মেনে হয়নি, কারোর ক্ষেত্রে সংরক্ষণ নীতি না মেনে নিয়োগ হয়েছে। এই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্টারভিউয়ার অর্থাৎ যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করেন, এরপর 36,000 চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেন তিনি। 2014 সালে টেট পরীক্ষার মাধ্যমে 2016 এবং 2020 সালে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ দেন। সেই অনুযায়ী গত 12 ডিসেম্বর হলফনামা জমা দেয় পর্ষদ। জানানো হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্যানেল প্রকাশ করা হয়, তবে সে যুক্তি খারিজ করে দেন বিচারপতি সিনহা। দুটি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল প্রকাশের কথা বলেন। পর্ষদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এরপর বুধবার ওই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে নির্দেশ দেয়, আগামী 10 দিনের মধ্যে 42,949 জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে। আগামী 15 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরা রিপোর্ট, কলকাতা নিউজ।